হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আশা নয়, ভালো থাকতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমার চ্যানেলে আজকের যে নতুন ব্লগটা আমি শুরু করছি সেটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে 9টা আর আমি উঠেছি 8টায়। আমার বাড়ির যেহেতু বউ বিয়ে হয়ে গেছে, সংসারে কাজকর্ম থাকে, সেগুলো আর কি সেরে বসেছি। সকালবেলা তোমাদের দাদা ভাই উঠে দেরিতে, আমি তাড়াতাড়ি উঠে পড়ি। যাই হোক, সকালবেলা তো কাজকর্ম সারতে হয়, তাই হচ্ছে ওগুলো আর আমার ক্যামেরাম্যান তো আর ওঠে না, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা আমার হয় না। যতটুকু হয় দিনের বেলা, মানে একটু বেলা হলে তোমাদের দাদা ভাই ওঠার পরে, ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যাই হোক, এইসব কথা বলতে চাই না, যে কি শেয়ার করবো সেটাই আসল ব্যাপার, কি করতে পারলাম না সেটা আসল ব্যাপার নয়। তা আমার নতুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আশা করব তোমরা ব্লগটা পুরোটা দেখবে, ঠিক আছে? মধ্যিখানে প্লিজ দেখে ওইটুখানি স্টপ করবে। হ্যালো বন্ধুরা, তো আমি তারপরেই চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে সকালে ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই, আর আমার টিফিনে থাকছে হালকা ফুলকা একটু সবজি। এই যে সবজির মধ্যে এখানে সব রকম মানে সবজি দিয়েছি, আর হচ্ছে এই যে বাঁধাকপি, মানে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটু হচ্ছে বাঁধাকপি তরকারি বানাবো। বন্ধুরা, আমরা টিফিনের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তোমাদেরকে তখনই দেখালাম সবজি বানিয়েছি। সেই সবজি দিয়ে আর মুড়ি হালকা ফুলকা এই যে বানিয়েছি। তো টিফিনটা এইভাবে সারা যাক। তো বন্ধুরা, এইভাবে টিফিনের খাওয়া দাওয়া শেষ করে এসে আমি চটজলদি হচ্ছে দুপুরে রান্নাটাও করে নিলাম। দুপুরে রান্নাটা কিছু কিছু বানাইনি, একটু শুকনো শুকনো মাছের ঝাল বানিয়েছিলাম, আর অন্যান্য আরও বানিয়েছিলাম যেটা তোমাদের খাওয়ার সাথেই আমি শেয়ার করবো। আর রান্না করতে করতে শুনতে পেলাম যে তিনটে স্কুলের একসাথে কমপ্লিট হয়ে গেছে। তো চটজলদি বাসনটাও মেজে নিলাম, কারণ তোমাদের দাদা ভাই যাবে অফিসে, আজ বেলাতে অফিস আছে, তোমাদের দাদা ভাইকে খেতে দেবো। তো তারপরেই চলে এলাম তোমাদের দাদা ভাইকে খেতে দিতে। এখানে একটু শুকনো লঙ্কা ভেজেছিলাম, কারণ কড়াই শাকের ছেচকি বানানোর জন্য। তো তোমরা কে কে কড়াই শাকের ছেচকি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কেউ কেউ না খেয়ে থাকো, তার রেসিপিটা যদি কারোর দরকার হয় সেটাও আমাকে বলো, অবশ্যই আমি সেটা পরে জানিয়ে দেবো। আর আগের দিনের বেঁচে যাওয়া কিছু তরকারি ছিল, সেগুলো একটু হালকা ফুলকাভাবে একটু নেড়ে চেড়ে গরম করে নিয়েছিলাম। আজ দুপুরে আর কিছু বানানো হয়নি, এই হালকা ফুলকাই বানিয়েছিলাম। তো তারপরে বিকালবেলা 5টার সময় হয়েছে, টাইম কলের জল এসেছিলো, তাই সেটা জলগুলো একটু ভরে নিচ্ছিলাম, কারণ সন্ধেবেলা একটু তোমাদের দাদা ভাই অফিস থেকে ফিরলে একটু বার হওয়ার কথা আছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি চটজলদি, তোমাদের দাদা ভাইয়ের সাথে যাবো একটু ঘুরুঘুরু করতে। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে।
এখন বাজে হচ্ছে 6:30, আর যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই ঘুরু ঘুরু করতে। আর কোথায় ঘুরু ঘুরু করতে যাচ্ছি? বাড়ি থেকে বেশি দূরে নয়, একটু দূরে, তার সেটা কিন্তু তোমাদের সাথে আমি দেখাবো, শেয়ার করব। আর দেখা হচ্ছে আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে, এবার ওখানে গিয়েই তোমাদের সাথে আমার দেখা হবে। বন্ধুরা, আমরা এসে গেছি যেখানে তোমাদের সাথে দেখার কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধেবেলা অন্ধকার তাই তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি, তাও একটু করলাম। তো আমরা গিয়েছিলাম একটা নদীর পাড়ে, আর এই যে ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই জেটিঘাট, আর ওই যে একটা লঞ্চ, ওটাকে কী বলে জানি না, তবে ওটা আসছিল। যেহেতু অন্ধকার বললামই যে তাই তেমন কিছু শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, ওখানেই ছিল একটা হচ্ছে কালী মন্দির, খুব সুন্দর ছোট্ট মতো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে খাচ্ছিলাম একটু ঘুগনি, তারপরে বাড়ি থেকে রওনা হলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের বললাম যে একটু বিকেলের সন্ধ্যের দিকে ঘুরু ঘুরু করতে যাবো, তো ঘুরু ঘুরু করে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার সময় নিয়ে এসেছি একটু জিলিপি, আর এখানে দুটো অমৃতও নিয়েছি, তোমাদের দাদা ভাই বললো অমৃতই খাবে, যাই হোক বোঝা যাচ্ছে না হয়তো। আর এখানে রাতের খাবার যেহেতু বানানো হয়নি তাই নিয়েছি একটু চিকেন চাও।